এই ভিডিওটা স্পন্সর করেছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাবজেক্টের সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবেন, যেমন ফাইনাল এক্সাম নোটস, ফাইনাল এক্সাম সাজেশনস, অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট, অনলাইন ক্লাস, সমস্ত ধরনের মার্জিনাল গাইড, অ্যাসাইনমেন্টের এক্সাম দিয়ে সুব্যবস্থা, ইভেন MCQ অ্যান্সার শিট সব কিছুই। তাই আজই যোগাযোগ করুন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউশনে। তো আমরা দেখে নেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের জন্য ডেসক্রিপশনে, মানে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দেবেন যে আপনি ফর্ম ফিল আপ কেন করতে পারছেন না। তো চলুন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন, কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদের সমস্ত মেহনতের ফল। তো সবচেয়ে বেস্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোমটা ওপেন করার পর আমরা এখানে একটা ওয়েব অ্যাড্রেস সার্চ করবো, যেটার নাম হচ্ছে NSOU CBDP.com। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো, তো আমরা সেই লিঙ্ক থেকে প্রবেশ করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। ফার্স্ট আপনাকে একদম নিচের দিকে আসার পর এখানে সাইন আপ বলে একটা অপশন আছে, একদম আপনাকে জুম করে না দিলে বুঝতে পারবেন না। সাইন আপ যে অপশনটা আছে এখানে দেখেন, নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন, এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে যে ফর্মটি পূরণ করতে বলছে, এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, নেম, স্টাডি সেন্টার, ইলেকটিভ সাবজেক্ট, মোবাইল নাম্বার, রি এন্টার মোবাইল নাম্বার, এখানে ইমেল, সবগুলো দিয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট একটা করা আছে, তাই আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজ থেকে এখানে আপনাকে দেখে দিচ্ছি যেভাবে আমার করা আছে, এইভাবে করে নেবেন। ফার্স্ট এনরোলমেন্ট নাম্বার, দ্বিতীয় এনরোলমেন্ট নাম্বার, তারপরে আবার নেম, ডেট অফ বার্থ, স্টাডি সেন্টার নেম, সাবজেক্ট, তারপরে এখানে মোবাইল নাম্বার, রি এন্টার মোবাইল নাম্বার, দেন ইমেল দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। বাট যেগুলো রেড স্টার দেওয়া আছে অবশ্যই সেগুলোকে আপনাকে ফিল করতে হবে। তো এখানে আমাদেরকে ফিল করার পর আমরা ডাইরেক্ট সাবমিট অপশনে ক্লিক করবো। নিচের দিকে দেখেন সাবমিট অ্যান্ড ক্যান্সেল অপশন আছে, এখানে সাবমিট ক্লিক করে ওকেতে ক্লিক করবো। অ্যাকচুয়ালি আমার এই এনরোলমেন্ট নাম্বারটা একবার রেজিস্টার করা আছে, দেন আমরা ডাইরেক্ট লগ ইন করবো। তো এখানে ওকেতে প্রেস করার পর আমরা ডাইরেক্ট নিচে এসে আরেকটা কথা বলবো, যখন সাবমিট করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে, যেটা ইউজার নেমটা হচ্ছে, ইউজার আইডিটা হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ডটা হচ্ছে 6 সংখ্যার একটা নাম্বার চলে যাবে, সেটা আপনি পারলে খাতায় লিখে রাখবেন। জাস্ট এখানে এটা করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে ইনপুট করতে হবে এনরোলমেন্ট আইডি বা ইউজার আইডি আর নিচে পাসওয়ার্ড। এখানে ইনপুট করার পর আপনাকে লগ ইন, সবুজ অপশানে যে লগ ইন অপশানটা আছে সবুজ কালারে, ওখানে ক্লিক করে আপনাকে লগ ইন করে নিতে হবে ফার্স্ট। তো চলুন আমরা ডাইরেক্ট লগ ইন করে নিই। তো আমি একটা দিদির করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ তার ডিটেলস চলে আসছে। এখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপ পেন্ডিং, দেন পেমেন্টও পেন্ডিং। তো এখানে নিচে একটা অপশান আসছে আপনার এক্সাম ফর্ম ফিল আপ বলে, তো আমাদেরকে এই এক্সাম ফর্ম ফিল আপে ক্লিক করে এক্সামটা ফর্ম ফিল আপ করে নিতে হবে। তার আগে আমি ডেস্কটপ মোড করে নিই, তাহলে সুবিধা হবে। তো এখানে আমরা লগ ইন আর একবার লগ ইন করে নেবো, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি। তো যারা মোবাইল করছেন তাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে, যারা কম্পিউটারে করছেন তাদের ইন্টারফেসটা একটু ছোটো আসবে বাট সাইড দিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব পেপারগুলো, এখন যে যে পেপারগুলো আপনার এনরোলমেন্ট ওয়াইজ যেগুলো বাদ আছে বা যেগুলো আপনার দরকার, যে যে পেপারগুলো পরীক্ষা দিতে পারবেন সেগুলো কিন্তু এখানে সব ভেসে আসবে। ধরুন আপনার ফার্স্ট ইয়ারে ব্যাক আছে, আপনি এখন থার্ড ইয়ারে পড়ছেন, তাহলে যে পেপারগুলো ব্যাক আছে সেই পেপারগুলো আপনার এই এনরোলমেন্ট নাম্বারে দেখাবে, বা সেকেন্ড ইয়ারে যদি ব্যাক থাকে থার্ড ইয়ারে সেই নাম্বারগুলো এনরোলমেন্ট এটা দেখাবে। তো দেন এখানে সিলেক্ট অল করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে ডান দিকে উপরের দিকে একটা সিলেক্ট অল বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে কি হয় সমস্ত সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে যায়, তাহলে কোনো সমস্যা থাকে না। এবার সিলেক্ট অল করে আপনাকে কিন্তু সেই ফর্মটা সাবমিট করতে হবে। এখানে একটা অপশান দেওয়া আছে যে কি বলেছে, উইদাউট যদি আপনি যে অ্যাসাইনমেন্ট জমা না করে যদি পরীক্ষা দেন বা এই ফর্মটি ফিল আপ করেন, তাহলে আপনার স্টাডি সেন্টার থেকে কোনো রকম পরীক্ষা দেওয়ার অনুমতি দেবে না। তাই ফার্স্ট আপনাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, দেন এটা ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, আপনারা এইভাবে ফিল আপ করবেন। এবং সম্পূর্ণ যে সাবজেক্ট এখানে দেখেন টোটালি 6টা সাবজেক্ট আছে দিদির, তো এই 6টা সাবজেক্ট আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। এবং অল সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তার আগে ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন পেপারগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে, খুব দরকার হলে লিখেও নেবেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই যে ফর্মটি, এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন লাস্টের দিকে, মানে ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন কোনো কোথাও কোথাও ভুল ত্রুটি আছে কি না, দেন আপনাকে লাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশান আসবে, কত টাকা পে করতে হবে আপনাকে দেখিয়ে দেবে।
অ্যাকচুয়ালি এখানে 830 টাকা পে করতে বলছে এই স্টুডেন্টটার জন্য সব কিছু মিলিয়ে, ঠিক আছে। 830 টাকা পে করার জন্য আপনি দেখে নেবেন আরেকবার ভালোভাবে মিলিয়ে যে কোথায় কিছু আছে কি না, মানে সাবমিটেড করার পর সেটা আর নতুনভাবে এডিট করা যায় না, একটা অপশন নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট পে অ্যান্ড ক্যান্সেল, এখানে একটাই মোড আছে অনলাইন পেমেন্ট, আদার্স কোনো সিস্টেম নেই যে আপনার ডিমান্ড ড্রাফট কেটে পে করবেন, সেরকম কোনো সিস্টেম নেই। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করে ওকে করবেন, দেন আমরা ডাইরেক্ট পেমেন্ট প্রসেস যে পেজ আসবে, ইন্টারনেট একটু স্লো সেই জন্য এরকম একটু লেট হচ্ছে, তো এরকম পেমেন্ট প্রসেস আসবে। পেমেন্ট প্রসেসটা আসার পর আপনাকে এখানে চার পাঁচটা পেমেন্টের মেথড দেখাবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার যেটা ইচ্ছা। আমি অ্যাকচুয়ালি নেট ব্যাঙ্কিং দিয়ে করবো। এখানে দেখেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকলে সেই নাম্বারগুলো এন্টার করবেন, লাস্ট মান্থ লাস্ট ইয়ার সিভিভি এন্টার করার পর সব কিছু এখানে ইনপুট করবেন, হোল্ডার নেম। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং দেবো, SBI নেট ব্যাঙ্কিং দেবো। তো এখানে মেক পেমেন্টে ক্লিক করবো, SBI সিলেক্ট করা আছে অলরেডি। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার যেটা করতে হবে একটু প্রসেস নেবে, এখানে আমরা যে আমাদের নেট ব্যাঙ্কিং সেভ ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করবো, দেন এখানে আপনাকে দেখতে দেখিয়ে দিচ্ছে যে এখানে কনফার্ম পেমেন্ট 859 টাকা, 859 টাকা আমাদের পে করতে হবে। কনফার্মে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নম্বরে একটা SMS আসবে যে হাই সিকিউরিটি পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। ডাইরেক্ট আমাদের পেমেন্ট কনফার্মেশনে যেটা রিলোড হয়ে যাবে, তো এখানে হাই সিকিউরিটি একটা পাসওয়ার্ড আমাদের মোবাইলে এসছে, একটু ওয়েট করতে হবে। যাদের ইন্টারনেট কানেকশন বা মোবাইলের নেটওয়ার্ক স্লো তাদের কিন্তু একটু দেরিতেই আপনার মেসেজটা আসবে। তো এই পেজটায় আসার পর কোনো রকম কোনো ব্যাগ বা কিছু করবেন না, ডাইরেক্ট আপনি মেসেজ আসার জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। তো আমরা দেখে নেবো যে মেসেজ আমাদের এসছে কি না, তো একটু ওয়েট করুন, আমরা জাস্ট মেসেজ আসার জন্য ওয়েট করছি। আসলে এখানে ইনপুট করব এবং কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কনফার্ম হয়ে যাবে। তো চলুন আমরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এবং কীভাবে এখানে আমাদের চলে আসছে। অ্যাকচুয়ালি মেসেজে ইনপুট করলে আমাদের কনফার্মেশনে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট কনফার্মেশন হয়ে যাবে, এবং সেটা আপনারা ডাইরেক্ট বা আমরা ডাইরেক্ট পেমেন্ট যে কনফার্মেশন আছে এটা আমরা ছোট্ট করে একটা স্ক্রিনশট মেরে নেবো, তাহলে কী হবে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। সেই হিসাবে সাকসেস পেমেন্টের যে একটা রসিদ এটা আমরা স্ক্রিনশট করে নেবো, তাহলে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আর এটা দেখালে সমস্যা সমাধান হয়ে যাবে। দেন আমাদের এখানে অনলাইন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমরা যে ক্লোজ অপশন আছে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে, ডাইরেক্ট আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর আমাদেরকে যে মেইন কাজটা করতে হবে সেটা, যেটা অনেকে স্টুডেন্ট নিয়ে ভুল করে থাকে, সেই কারণে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদেরকে। তো ভিডিওটা দেখছেন দেখেন ঠিক এরকম একটা প্রসেস আছে। আগে এখানে যে ফর্ম ফিল আপ পেন্ডিং ছিল, পেমেন্ট পেন্ডিং ছিল, বাট এখানে জাস্ট ফর্ম ফিল আপের অপশানটা দেওয়া ছিল, বাট এখানে পেমেন্ট এবং ফিল্ড এক্সাম ফর্ম ফিল আপ যে প্রিন্ট এই তিনটে অপশান ছিল না। তার জন্য একদম ফার্স্ট অপশানে ক্লিক করবো ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপে ক্লিক করার পর এখানে আমাদেরকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে, ডাউনলোড করে নেবো, মানে তিনটে পেপারে আমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তিনটে পেপার আমাদেরকে ডাউনলোড করে সেগুলো প্রিন্ট করে আমাদের কাছে রেখে দেবো, যাতে যদি ভবিষ্যতে স্টাডি সেন্টারগুলো জমা নেয় তাহলে আমরা জমা দেবো, নচেত আমাদের কাছে রেখে দেবো, কারণ এগুলো আমাদের সিকিউরিটি হিসেবে আমাদের কাছে থাকলে আমাদের নিজের বুকের বল থাকবে। তো সেই হিসেবে আমরা এগুলো প্রত্যেকটা ফর্ম আমরা ডাউনলোড করবো। সবচেয়ে ভাইটাল হচ্ছে ফর্ম ফিল আপ পেমেন্ট যে রিসিপ্ট সেটা। তো এখানে যে প্রিন্ট আছে তিনটেই প্রিন্ট করে নেবো, কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কোনো একটা সময় প্রিন্ট করে নেবো। অ্যাকচুয়ালি গুগল ড্রাইভে রেখে দেবেন, যদি হারানোর ভয় থাকে এগুলো গুগল ড্রাইভে রেখে দিলে সবচেয়ে সেফ থাকে। তো সবগুলো প্রিন্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপাতত এক্সামের জন্য বসে থাকতে হবে। এক্সাম যখন হবে তখন আমরা স্টাডি সেন্টার থেকে নিয়ে আসবো আমাদের অ্যাডমিট কার্ড, তাহলেই হবে। আর ফর্ম ফিল আপ করার সময় আপনাকে আপনার কাছে এনরোলমেন্ট কার্ডটা এবং মোবাইল নাম্বার একটা রাখতে হবে কাছে, যে কারণে আপনার ওই মোবাইল নাম্বারে আপনার বা ওই মোবাইলে আপনার SMS যাবে। তো অ্যাকচুয়ালি এই তিনটে ফর্ম ফিল আপ আমরা ডাউনলোড করে নিলাম, মানে ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট হয়ে গেলো এবং ডাউনলোডও করা হয়ে গেলো, সেগুলো আমরা রেখে দেবো আমাদের কাছে। তো ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন। যদি আপনার কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে বা পেমেন্ট করতে আমরা যথাসাধ্য সে চেষ্টা করবো। এছাড়াও যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।